আমার একটা প্রশ্ন, যে আমরা যে কাজটা করছি, বা ধরুন এখন একটা এরকম একটা সুন্দর একটা আলোচনা চলছে, আগে থেকে মনে হচ্ছে যে এটা না এরকম যেন আমি দেখেছি, এরকম হওয়ার ছিল বা এরকম ঘটবে, বা মহারাজ এরকম ভাবে আসবেন আজকে, গেরুয়া মানে হয় যে গেরুয়া বাসন পড়বে না, আজকে হয়তো মহারাজ এরকম মানে এসে যাচ্ছে। বা আবারও হচ্ছে যখন আমরা পথ মানে বিশেষ করে আমি যখন পথ চলছি, কিছু ইঙ্গিত দেখতে পাচ্ছি যে এটা এটা মনে হচ্ছে আমাকে এটা বলতে চাইছে, বা এই পাখিটা মনে হচ্ছে এই কথাটা বলছে, বা এই ফুলটা দেখে মনে হচ্ছে এরকম। তো এইগুলো কি ইঙ্গিতগুলো অনেক সময় না আমার মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে মানে মনে হচ্ছে যে না, যেটা ভাবলাম ঘরে গিয়ে দেখলাম না সেটা ঘটলো, বা দু চার দিন বাদে ঠিক সেরকমই কিছু ঘটলো, বা আপনার একটা ভিডিও সেইভাবেই এলো, এরকম ঘটনাগুলো ঘটছে আমার, র্যান্ডম ঘটছে। তো এইটা কি আমার টোটালি মানসিক ব্যাপার হচ্ছে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। এই টোটাল ব্যাপারের মধ্যে কেউ কোনো পার্সন নিয়ে এটা ঘটছে, টোটালিটি অনেক সময় এমন গ্লিমস দিয়ে দেয়, কিন্তু গ্লিমস আসা, গ্লিমস মিলে যাওয়া, গ্লিমস না আসা না মেলায় আপনার হাত নেই। এটাকেই লোকে বেশি করে গিয়ে বলতে শুরু করে আমার দিব্য দর্শন হচ্ছে, আমি আগে থেকে বুঝতে পারছি। একজনে দু চার বেলা এরকম, একজনের কাহিনী বলছি ছোট্ট করে, এরকম দু চারটে জিনিস সে বলেছিল, তার গ্লিমস এসেছিলো, সেটা লেগে গিয়েছিল, এবং সে আস্তে আস্তে বাবাজি গিরি শুরু করে দিল, এবার আস্তে আস্তে করে হাত দেখা শুরু করে দিল, মুখ ফেস রিডিং শুরু করে দিল, এবং এগুলো তো বিদ্যা, কিছুটা তো বলাই যেতে পারে বডি ল্যাঙ্গুয়েজ দেখে কী আছে না আছে, বলতে শুরু করে দিল। আস্তে আস্তে তার বাড়িতে হনুমানের মন্দির শুরু হয়ে গেল, কারণ হনুমান এইসবের বিষয়েতে এখন খুব পুরোধা। তাহলে আর যা যা সম্ভব শুরু হয়ে গেল, কাণ্ডকলাপ, লোকজন আসছে যাচ্ছে ভালো করে, হঠাৎ করে দেখা গেল ব্যক্তির ছেলে মারা গেল, তখন সে কোনো গ্লিমস পেল না। অন্যের জীবনে কার চেন হারিয়ে যাবে সে গ্লিমস পাচ্ছে, নিজের ছেলে মরে যাবে গ্লিমস পেল না। ব্যক্তি যা মন্দির ফন্দি ছিল সব গিয়ে গঙ্গার জলে চুবিয়ে গেল, কিচ্ছু চাই না, এর সম্ভাবনা আছে। টোটালিটি বিধান করে, অনেক সময় গিয়ে কেউ হয়তো এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে তা থামো, ঠিক আছে, সে একটা কাহিনী আছে খুব সুন্দর। তো জেন বুদ্ধিজমে আমি বলছিলাম আগের দিন এদেরকে, একজন দেবদূতের দর্শন পাচ্ছে, দেবদূত এসছে, এগিয়ে যাচ্ছে রাস্তা থেকে, বলছে থামো, থেমে গেল, থেমে গেলে সামনে থেকে বিরাট জোরে একটা গাড়ি চলে গেল, ঠিক আছে, এবং ড্রাইভার ড্রাঙ্কেন ছিল। সে বললো যে কে তুমি? বলছে আমি তোমার, আমি দেবদূত। আবার কিছুক্ষণ গিয়ে বলছে থামো, আগের থেকে গ্লিমস আসছে, ঠিক আছে, এবং সে থেমে গেল, থেমে সামনে পাথর, পাহাড় থেকে হুড়মুড় করে পাথর পড়ে গেল। বলছে কে তুমি? বলছে আমি তোমার জীবন রক্ষাকারী সেই দেবদূত। তখন সে রেগে মেগে বলছে তাহলে বেটা তুমি বিয়ের সময় কোথায় ছিলে? তো কাজের সময় গ্লিমস আসবে না হয়তো, এটা ঘটনা, এটা ঘটে কম বেশি, আমার সাথেও বহুত ঘটেছে। এর কি যেন আমরা আবারও বলবো, আমরা যেন এত উপরে না উঠে যাই যে এই জিনিসগুলো আমাদের কি ওভারওয়েলমিং একটা স্তরে নিয়ে চলে গেল এবং আমরা কিছু হয়ে গেলাম। পুরো ব্যবস্থাপনাটা জালের মতো, ঠিক যেমন মশারি যন্ত্রে তৈরি হয়, কিন্তু মশারির মধ্যে কখনো কখনো তো একটু এদিক ওদিকও হয়ে যায় এবং মশা কাঠটা ঢুকে আসে, ঠিক আছে, এরকম ঘটে। তো আমরা জানি এটাকে অধিক না করি, এটা আসা না আসা ইটস এ হ্যাপেনিং, এটা কারোর হাতে নেই, কারোর হাতে নেই, ঠিক আছে। বহুত হয়েছে এইসব জিনিস, এইসব কাহিনী আমি বলি না, আমি হয়তো এই গ্যাদারিং দেখেছি, এই তো বলছেন আপনি, এইসব এইসব পুদিনা শরবত খেয়ে বসে আছি, তো এগুলোকে নিয়ে বেশি ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে।